সকলকে নমস্কার জানাই আমি সৌভিক আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি টপিক নিয়ে আজকের বিষয়টি খুবই একটি আকাঙ্ক্ষিত বিষয় বিষয়টি হল মেয়েদের হাতের রেখায় শুভ ও অশুভ বিচার বিশ্লেষণ আজের আজকের বিষয়টিকে আমি পাঁচটি ভাগে ভাগ করে নিয়েছি একে একে টপিক অনুসারে তা আপনাদের সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব কোনো মহিলার হাতের রেখা বিচারের জন্য প্রথমেই জানা দরকার কোন হাত দেখে আমরা বিচার করব। সাধারণত মহিলাদের ক্ষেত্রে বাম হাতের বিচার বিশ্লেষণ করা উচিত কিন্তু যে সমস্ত মহিলারা ইন্ডিপেন্ডেন্ট বা স্বনির্ভর হয়ে গেছে অর্থাৎ যারা নিজেদের উপার্জনের দ্বারা নিজেদের খরচ চালায় এমন কি পরিবারের বা সংসারের খরচও তারা তারই উপার্জন থেকে হয় সেই সব মহিলাদের ক্ষেত্রে বাম হাতের পাশাপাশি ডান হাতের রেখার বিচার ও বিশ্লেষণ অবশ্যই করা উচিত হাতের রেখার বিচার সম্বন্ধে ভালোভাবে জানতে ভালোভাবে বুঝতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখুন মাঝপথে পথে ভিডিওটি ছেড়ে দিয়ে চলে গেলে আপনাদেরই বিষয়টি বুঝতে অসুবিধা থেকে যাবে চলে আসি প্রথম টপিকে প্রথমেই দেখতে হবে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য অর্থাৎ হাতটি কী ধরনের হাতটি লম্বা না বেটে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনার হাতের গঠনটিকে যাদের হাতের গঠন লম্বা ধরনের হয়ে থাকে তারা বিচার বিশ্লেষণাত্মক মানুষ হন অর্থাৎ এরা একটু চিন্তাশীল ধরনের হয় এক কথায় বলা চলে একটু খুঁতখুঁতে টাইপের মানুষ কারণ খুঁতখুঁতে না হলে বেশি বিচার বিশ্লেষণ করা যায় না কিন্তু যাদের হাতের গঠনটি তুলনামূলকভাবে ছোট বা বেঁটে তারা বেশি বিশ্লেষণ বা বিচার করেন না এরা খুবই সহজ ও সরল মনের হয়ে থাকেন এই কারণে এরা যে কোনো জিনিসে সিদ্ধান্ত নিতে গেলে মাঝে মধ্যে বিপদে পড়ে যান এবার দেখতে হবে হাতের আঙুল বা করতলের মাপ যাদের হাতের আঙুলগুলি করতলের তুলনায় ছোট হয় অর্থাৎ হাতের এই জায়গাটির তুলনায় হাতের এই করতলটির তুলনায় হাতের আঙুলগুলি দৈর্ঘ্যে অনুযায়ী ছোট হবে তাদের ক্ষেত্রে তারা জীবনের যে কোনো সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিয়ে ফেলেন এবং যে কোনো কাজ এরা তাড়াহুড়োর মধ্যে করতে ভালোবাসেন বা তাড়াহুড়োর দ্বারা শেষ করতে চান কিন্তু যদি এর বিপরীত হয় অর্থাৎ হাতের যদি তালুটি ছোট হয় এবং হাতের আঙুলগুলি যদি বড় হয় তৈর সেক্ষেত্রে এরা ঠিক বিপরীত হন অর্থাৎ এরা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে অর্থাৎ নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে বেশ সংশয়ে পড়ে যান এবং এরা যে কোনো কাজে একটু বেশি টাইম লাগান সিদ্ধান্ত নেওয়ার কথা যখন বললাম অর্থাৎ ডিসিশান মেকিংয়ের কথা যখন বললাম তখন সেই মানুষটি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না ভুল সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমাদের জানা অবশ্যই জরুরি সেই সব মানুষই সিদ্ধান্ত সঠিক নিতে সক্ষম হয় যাদের হাতের বুধের ক্ষেত্র অর্থাৎ এই জায়গাটি এবং হাতের বৃহস্পতির ক্ষেত্রটি শুভ হয় কারণ বুধ হলো উপস্থিত বুদ্ধির কারক আর বৃহস্পতি হল জ্ঞানের কারক গ্রহ এই দুটি যদি শুভভাবে না থাকে তাহলে সিদ্ধান্ত নিতে গেলে বেশ অসুবিধা হবে যদি বুধ এবং বৃহস্পতি শুভ থাকে সে তাড়াহুড়োতেই সিদ্ধান্ত নিক বা সময় নিয়ে ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিক সেই সিদ্ধান্ত অধিকাংশ ক্ষেত্রেই ভুল হয় না এবার দেখতে হবে আঙুল বিচার অর্থাৎ আঙুল বিচারের ক্ষেত্রে বেশ কয়েকটি জিনিসকে আপনাদেরকে লক্ষ্য করতে হবে প্রথমেই দেখতে হবে হাতের এই তর্জনী আঙুলটিকে এবং হাতের এই মধ্যমা আঙুলটিকে ভালো করে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন অনেকের হাতে এই তর্জনী আঙুলটি একটু মধ্যমা আঙুলের দিকে হেলে থাকে এটা অনেক ক্ষেত্রে শুভ মানা হয় আবার অনেক ক্ষেত্রে অনেকেই এটাকে অশুভ মানে কিন্তু আমি বলবো এটা অনেকটাই ভালো যাদের হাতের তর্জনী আঙুলটি অর্থাৎ হাতের এই আঙুলটি মধ্যম আঙুলের দিকে হেলে থাকবে না বা একদম স্বতন্ত্র থাকে তাদের ক্ষেত্রে তারা একটু বেশি স্বাধীন চেতা ধরনের মানুষ হয়ে থাকেন কিন্তু শনির আঙুলের দিকে যদি হেলে থাকে তাহলে পরিবার ভালোবাসা বন্ধু বান্ধবদের সাথে মিলেমিশে থাকতে এরা পছন্দ করে থাকে এরা একটু অপরের নির দ্বারা নির্ভরশীল হয়ে থাকে যেটা সাধারণ মানুষের হয় শনির আঙুলের দিকে যাদের বৃহস্পতির আঙুল হেলে না থাকবে তাদের মধ্যে একটু আমিত্ববোধ থাকবে অর্থাৎ আমি একাই পারবো আমি একাই সক্ষম এই ধরনের মানসিকতা তাদের হয়ে থাকে যাদের হাতের আঙুলগুলির মাঝে অর্থাৎ ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন হাতের এই জায়গা এই হাতের এই মাঝের জায়গায় আঙুলগুলির মাঝে এই ধরনের গ্যাপ থেকে থাকে তারাও তাদের মধ্যেও বেশ স্বাধীন চেতার ভাব লক্ষ্য করা যায় তবে কিছুটা কম এরা ভ্রমণ করতে পছন্দ করে এবার দেখতে হবে বাকি প্রত্যেকটি আঙুল হাতের সোজাসুজি আছে না হেলে আছে যদি এই দুটি আঙুল ব্যতীত বাকি আঙুলগুলি সোজাসুজি থাকে অর্থাৎ হাতের এই অনামিকা আঙুলটি এবং বুধের আঙুলটি কারোর দিকে না হেলে থাকে এটিকে শুভ মানা হয়ে থাকে বা এটি রবির গুণ এবং বুধের গুণকে বৃদ্ধি করে এবার দেখতে হবে হাতের তর্জনী আঙুলটি অর্থাৎ হাতের এই আঙুলটি এবং হাতের এই অনামিকা আঙুলটি এই দুটি আঙুলের মধ্যে কোন আঙুলটি বড় যদি হাতে তর্জনীর থেকে অনামিকা আঙুলটি লম্বা হয় তাদের মধ্যে যে কোনো বিষয়ে ঝুঁকি নেবার একটা প্রবণতা থেকে থাকে যাদের হাতে তর্জনী আঙুলটি অনামিকা আঙুলের থেকে বড় হয় তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি থেকে থাকে এবার হাতের বিচার বিশ্লেষণের ক্ষেত্রে দেখতে হয় হাতের গ্রহদের শুভ অশুভত্ব আপনারা সকলেই জানেন হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্র ঠিক এইভাবে এই জায়গাটি শনির ক্ষেত্র এই জায়গাটিকে রবির ক্ষেত্র হাতের এই জায়গাটিকে বুধের ক্ষেত্র হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে শুক্রের ক্ষেত্র হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে চন্দ্রের ক্ষেত্র এই জায়গাটিকে বলা হয়ে থাকে মঙ্গলের ক্ষেত্র এবং হাতের এই জায়গাটিকে অনেকে নিম্ন মঙ্গলের ক্ষেত্র বা রাহুর ক্ষেত্র বলে থাকেন হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে কেতুর ক্ষেত্র এভাবে দেখতে হবে হাতের কোন ক্ষেত্রটি শুভ অবস্থায় আছে এবং কোন ক্ষেত্রটি অশুভত্ব রয়েছে প্রথমেই বলবো হাতের চন্দ্রের ক্ষেত্রটির কথা হাতের এই জায়গাটিকে চন্দ্র হলো মনের কারক গ্রহ জনসংযোগের কারকগ্রহ সহানুভূতিশীলতার গ্রহ আবেগশীলতার কারক গ্রহ যাদের হাতে চন্দের ক্ষেত্র যেসব মহিলাদের হাতে চন্দের ক্ষেত্র ভালো থাকবে তাদের মানসিকতা জনসংযোগ সহানুভূতিশীলতা আবেগশীলতা দয়া মায়া এদের মধ্যে বেশ ভালো পরিমাণে লক্ষ্য করা যায় এবার দেখতে হবে হাতের রবির ক্ষেত্রটিকে হাতের এই জায়গাটিকে রবি দেয় মান যশ প্রতিষ্ঠা রবির ক্ষেত্রটি শুভভাবে থাকলে মান যশ প্রতিষ্ঠা অর্জন করতে অসুবিধা হবে না বা এরা জীবনে বা এদের কর্মক্ষেত্রে এরা সাকসেসফুল হয় এদের মানুষের প্রিয় হয়ে থাকে কিন্তু রবির ক্ষেত্রটি অশুভত্ব থাকলে এর বিপরীত ঘটবে অর্থাৎ অকারণে মান সম্মান অসম্মান এটা অপমাননা বা সহজে যে কোনো জীবিকা বা কর্মক্ষেত্রে সহজে তার প্রাধান্য মিলবে না এই ধরনের জিনিসগুলো তাদের সাথে হয়ে থাকবে এবার দেখতে হবে হাতের বৃহস্পতির ক্ষেত্রটিকে বৃহস্পতির ক্ষেত্র থেকে আমরা দেখি জ্ঞান ধার্মিকতা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা এরা অন্যকে প্রভাবিত করতে পারবে কিনা যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রটি শুভাবে থাকবে তারা বেশ শিক্ষিত জ্ঞানী ধার্মিক সমাজে প্রতিষ্ঠিত হতে সক্ষম হয় এরা অন্যকে সহজেই প্রভাবিত করতে সক্ষম হয় এবার দেখব হাতের বুধের ক্ষেত্রটিকে হাতের এই জায়গাটিকে বলা হয় বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্র থেকে আমরা বুদ্ধিমানতার বিচার করি চতুরতা উপস্থিত বুদ্ধি ব্যবসায় সাফল্য কমিউনিকেশন স্কিল এই ধরনের জিনিসগুলিকে আমরা বিচার করে থাকি যাদের হাতের বুধের ক্ষেত্র ভালো থাকবে তারা বেশ বুদ্ধিমতী চতুরতাপূর্ণ উপস্থিত বুদ্ধিসম্পন্ন ব্যবসায় এরা সাফল্য পাবে এদের কমিউনিকেশন স্কিল বেশ ভালো হয়ে থাকবে কিন্তু বুধের ক্ষেত্রটি যদি অশুভত্ব থেকে থাকে সেক্ষেত্রে এর বিপরীত ঘটবে এবার দেখতে হবে হাতের শুক্রের ক্ষেত্রটিকে হাতের এই জায়গাটি হলো শুক্রের ক্ষেত্র শুক্রের জায়গা থেকে আমরা দেখে থাকি বুদ্ধিমানতা রোমান্টিকতা মানুষটি দেখতে কেমন তার আকর্ষণ করার ক্ষমতা কেমন এ ধরনের শুক্রের ক্ষেত্রটি ভালো থাকলে মানুষটি বেশ বুদ্ধিমান বেশ রোমান্টিক বেশ সুদর্শন অর্থাৎ দেখতে খুব ভালো বা আকর্ষণীয় রঙ গ্লেজপূর্ণ না হলেও এরা বেশ আকর্ষণীয় হবে অর্থাৎ এদের সুন্দর রঙ না থাকলেও দেখতে বেশ আকর্ষণীয় হবে এরা সহজেই বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করতে সক্ষম হয় এবার দেখতে হয় হাতের শনির ক্ষেত্রটিকে হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে শনির ক্ষেত্র শনির ক্ষেত্রটি যাদের হাতে শুভভাবে থাকবে যেসব মহিলার হাতে তারা অবশ্যই ভাগ্যবতী হবে শনির ক্ষেত্রটিকে অবশ্যই শুভ থাকা দরকার হাতের মঙ্গলের ক্ষেত্রটিকে দেখতে হয় মঙ্গলের ক্ষেত্র থেকে আমরা জানি মঙ্গল দেয় সাহস যদি মঙ্গলের ক্ষেত্র ভালো হয় এরা এদের সাহস বেশ ভালো হবে এর সাথে সাথে শনি বৃহস্পতি এবং যদি হাতের কেতুর অবস্থান ভালো থাকে তাহলে এই সব মহিলারা তাদের জীবনে তাদের লাকের কারণে ভূমি বাড়ি স্থাবর অস্তাবের সম্পত্তির মালিক হতে সক্ষম হয় এছাড়াও আরও একটি ক্ষেত্র আছে এটি হলো রাহুর ক্ষেত্র রাহুর ক্ষেত্র ভালো হলে জীবনে উন্নতি খারাপ হলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো হয় না এদেরকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয় যে ক্ষেত্রগুলি যদি উঁচু থাকে ফোলা থাকে লালচে বা গোলাপি আভাযুক্ত হয়ে থাকে তাহলে ক্ষেত্রটিকে শুভ মানা হয়ে থাকে এবং ওই ক্ষেত্রটিতে যদি কোনো শুভ চিহ্ন অর্থাৎ চতুর্ভুজ ত্রিভুজ মৎস্য চিহ্ন বা কোনো শুভ চিহ্ন যদি থেকে থাকে সেই ক্ষেত্রেও সেই ক্ষেত্র বা সেই গ্রহের ক্ষেত্রটিকে শুভ মনে করা হয়ে থাকে শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্র ব্যতীত যে কোনো ক্ষেত্রে ক্রস চিহ্নকে অশুভ মানা হয়ে থাকে তাছাড়া হাতে যদি কালো তিল বা ব্ল্যাক স্পট থেকে থাকে সেক্ষেত্রেও সেই জায়গাটিকে অশুভ মানা হয়ে থাকে এবার দেখতে হয় হাতের প্রধান রেখাগুলিকে প্রথমেই দেখব হাতের আয়ু রেখা অর্থাৎ হাতের লাইফ লাইন এই রেখাটিকে আমরা বলা হয়ে বলে থাকি লাইফ লাইন বা আয়ু রেখা এই আয়ু রেখা থেকে আয়ু সংকট দুর্ঘটনা মৃত্যু সম্পর্কে নানান তথ্য বলে আমরা জানতে পারি সুস্থ ভালো রেখা ভালো জীবনের ইঙ্গিত বহন করে খণ্ড বা আয়ু রেখা যদি খণ্ড হয় ভাঙা হয় কাটা হয় অসম্পূর্ণ হয় বা আয়ু রেখায় যদি দ্বীপচিহ্ন থেকে থাকে তাহলে জীবন সম্পর্কে এটা অশুভ সংকেত বহন করে আয়ু রেখা যদি দ্বিখণ্ডিত বা বিভক্ত হয় অর্থাৎ এই ধরনের কোথাও এসে থেমে যে এই ধরনের হয় এটা সেই বয়সে স্ট্রাগলকে উপলব্ধি করায় বা সেই বয়সে কোনো ফাঁড়া বা দুর্ঘটনা বা শরীর খারাপের জায়গাকে উল্লেখ করে এবার দেখব হাতের মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন বা মাইন্ড লাইন এই রেখাটিকে বলা হয় থাকে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন বা মাইন্ড লাইন এর থেকে আমরা দেখি মানসিক ক্ষমতা বুদ্ধি যোগ্যতা মানসিক স্তর বিচার ক্ষমতা কতটা এই রেখাটি যতটি নির্দোষ হয় যত শুভ হয় তত এর গুণাবলী বৃদ্ধি পায় যদি মস্তিষ্ক রেখা অসম্পূর্ণ হয় এটা মানসিক অক্ষমতাকে ইঙ্গিত করে বা যদি এই মস্তিষ্ক রেখাটি বড় হয়ে একেবারে নিচের দিক পর্যন্ত চলে আসে বা ঝুঁকে থাকে তাহলে সেই মানুষটির কলা সঙ্গীত বা সাহিত্যের প্রতি রুচিকে ইঙ্গিত করে যদি মস্তিষ্ক রেখাটি ঝুঁকে না থেকে মঙ্গলের ক্ষেত্রের দিকে ধাবিত হয় সেক্ষেত্রে এরা এদের মধ্যে তর্ক বুদ্ধি বা লজিক্যাল পাওয়ার অনেক বেশি থেকে থাকে এবার দেখতে হয় হাতের হৃদয় রেখাটিকে হাতের এই রেখাটিকে বলা হয়ে থাকে হৃদয় রেখা এই রেখাটি থেকে আমরা আন্তরিক ক্ষমতা সংবেদনশীলতা গুণ অবগুণ ইত্যাদি বুঝে থাকি হাতের যদি হৃদয় রেখাটি বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায় বা শাখা যুক্ত হয়েও বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত চলে যায় সেক্ষেত্রে এটিকে শুভ মানা হয়ে থাকে এটি প্রেম দাম্পত্য জীবনে শুভ হিসাবে নির্বাচিত হয় হৃদয় রেখা যদি শুভ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এটিকে বেশ অনেক ক্ষেত্রেই শুভ মানা হয়ে থাকে যদি হৃদয় রেখা খারাপ হয় তাহলে সেক্ষেত্রে প্রেম জীবন দাম্পত্য জীবন বা মানুষের জনসংযোগের দিক থেকে বেশ এটিকে অশুভ মানা হয়ে থাকে এবার দেখতে হয় হাতের ভাগ্যরেখা অনেকের হাতে ভাগ্যরেখা থাকতেও পারে আবার কারো হাতে ভাগ্যরেখা নাও থাকতে পারে ভাগ্যরেখা সাধারণত যে কোনোভাবে উঠে একেবারে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় কারো কারো হাতে ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা হয়ে থাকে ভাগ্যরেখা যদি স্পষ্ট হয় তাহলে সেই সব মহিলাকে ভাগ্যশালী মনে করা হয় একেবারে যদি মনি বন্ধ থেকে ভাগ্যরেখাটি বের হয় অর্থাৎ হাতের এই জায়গা থেকে একবারে ভাগ্যরেখার সূচনা হয় দিয়ে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যায় সেই মানুষটি অত্যন্ত ভাগ্যশীল হয় যাদের হাতে ভাগ্য থাকে সেই মানুষটি ভাগ্যের দ্বারা পরিচালিত হয় কিন্তু ভাগ্যরেখা যদি হাতে না থেকে থাকে হাতে যদি শুধুমাত্র এই রবির ক্ষেত্রে একটি বড় লম্বা রবি রেখা থেকে থাকে তাহলে এরা কর্মের দ্বারা পরিচালিত হয় বা এরা নিজের ভাগ্য নিজেরাই করতে সক্ষম হয় হাতে ভাগ্যরেখা না থাকলেও চলবে হাতে যদি অসম্পূর্ণ বা খণ্ডিত এই ধরনের বা যে কোনো জায়গায় অশুভ চিহ্নযুক্ত ভাগ্যরেখা থেকে থাকে তাহলে এটি ভাগ্যের বিপর্যয়কে বোঝায় ভাগ্যরেখা যদি অনেক কারো কারো হাতে দেখা যায় এই জায়গা বা অনেক বেশ কিছুটা জায়গা ছেড়ে দিয়ে ভাগ্যরেখা উৎপন্ন হয়েছে সেক্ষেত্রে ধীরে ধীরে ভাগ্য উন্নতিকে বোঝায় আরও একটি হাতে রেখা থেকে থাকে এটা অনেকের হাতে থাকতেও পারে নাও থাকতে পারে হাতের এই জায়গায় একটি রেখা থেকে থাকে এই রেখাটিকে বলা হয় থাকে বুধ রেখা বা অনেকেটিকে স্বাস্থ্য রেখা বলে থাকে এই রেখাটি ভালো থাকলে স্বাস্থ্য ভালো বোঝা যায় কিন্তু ভঙ্গুর হলে লিভারের সমস্যা বোঝায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাছাড়াও এই রেখাটি বেশ বাণিজ্য ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নতিকে স্পষ্ট করে এবার দেখব প্রধান একটি রেখা সেটি হচ্ছে বিবাহ রেখা হাতের এই বুধের ক্ষেত্রটিতে হৃদয় রেখার একেবারে উপরের দিকে বা নিচের দিকে হৃদয় রেখার হৃদয় রেখা থেকে পেরিয়ে অর্থাৎ এই যে কোনো জায়গায় এই ধরনের একটি লম্বা রেখা থাকতে পাওয়া যায় বা কারো কারো হাতে একটি দুটি তিনটিও থাকতে পারে সব থেকে বড় যে রেখাটি সেই রেখাটিকে বিবাহ রেখা মানা হয়ে থাকে বিবাহ রেখাটি যদি ছোট হয় এবং কনিষ্ঠা আঙুলের দিকে যদি ঘেঁষে থাকে অর্থাৎ হাতের একেবারে কনিষ্ঠা আঙুলের দিকে ঘেঁষে থাকে বা কাছাকাছি থাকে কনিষ্ঠ আঙুলের বেশ কাছাকাছি থেকে থাকে এবং ছোট হয় তাহলে এদের বিবাহ যোগ দেরিতে হয় কিন্তু যদি হৃদয় রেখার কাছাকাছি রেখাটি থেকে থাকে এবং এই রেখাটি যদি বড় হয় তাহলে বিবাহ বেশ মাঝ বয়সে হয় বা বিবাহ তাড়াতাড়ি হয় বা বিবাহের পর এদের উন্নতিকেটি স্পষ্টভাবে নির্দেশিত করে বিবাহ রেখাটি যদি সোজা হয় এবং হাতে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত হয় তাহলে বিবাহিত জীবনে সুখী হওয়ার ইঙ্গিত কেটি বহন করে কিন্তু বিবাহ রেখা যদি ভাঙা বা বিবাহ রেখার উপরে কোনো ক্রস চিহ্ন থেকে থাকে সেক্ষেত্রে বিবাহ জীবনে কিছু না কিছু সমস্যাকে এটি নির্দেশ করে হাতে যদি বিবাহ রেখাটি নিচের দিকে অর্থাৎ হৃদয় রেখার দিকে ঝুঁকে থাকে তাহলেও বিবাহ জীবনের কিছু না কিছু সমস্যাকে এটি নির্দেশ করে এছাড়াও হাতের মঙ্গল পর্বতটি অর্থাৎ হাতের এই জায়গাটি এবং হাতের এই বুধের পর্বতটি যদি কোনো জায়গায় জাল চিহ্ন থেকে থাকে রেখা এরকম ঝুঁকে থাকে তার সাথে সাথে যদি কোনো জাল চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন থেকে থাকে সেক্ষেত্রে প্রেম বা বিবাহ জীবনে বেশ ঘুরতর সমস্যাকে এটি উল্লেখ করে হাতের বিবাহ রেখাটি যদি সোজা হয় এবং হাতের এই সূর্যের ক্ষেত্রের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায় সেক্ষেত্রে কোনো সমৃদ্ধ বা সম্পন্ন পরিবারে বিবাহ কে হওয়াকে নির্দেশ করে হাতের যদি বিবাহ রেখাটিতে শাখা থেকে থাকে অর্থাৎ এই ধরনের কোনো শাখা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বিবাহ ভাঙা নিয়ে কোনো সমস্যা থাকতে পারে বিবাহ রেখা ছোট এবং হালকা হলে যদি একেবারে হালকা একবারে বোঝা যায় না স্পষ্ট নয় যদি বিবাহ রেখা এই ধরনের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এরা নিজের সঙ্গীর প্রতি বিশেষ যত্নশীল হয় না দুর্বল এবং অনেকগুলি যদি রেখা থেকে থাকে স্পষ্ট না হয়ে তাহলে এদের প্রেম সম্পর্কের ক্ষণস্থায়িত্বকে এটি উল্লেখ করে কোনো রেখা যদি বিবাহ রেখাকে কেটে দেয় অর্থাৎ কোনো যে কোনো জায়গা থেকে এসে কোনো রেখা যদি বিবাহ রেখাকে কেটে দেয় সেক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষতিকে এটি নির্দেশ করে বিবাহ রেখায় যদি ত্রিশুল চিহ্ন থেকে থাকে অর্থাৎ এই ধরনের চিহ্ন যদি বিবাহ রেখায় থেকে থাকে বা বিবাহ রেখায় যদি এই ধরনের চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন থেকে থাকে তাহলে এটিকে শুভ মানা হয়ে থাকে এরা মনের মতো জীবনসঙ্গী অবশ্যই পায় দুটি সমান্তরাল বিবাহ রেখা অর্থাৎ হাতে বিবাহরেখাটি দুটি একেবারে সমান্তরাল হলে এটি দুটি সম্পর্ককে নির্দেশ করে বা দুটি সম্পর্কের ক্ষেত্রে মনের মধ্যে এদের দাগ কেটে যায় বা প্রেম জীবনের সম্পর্ক এবং বিবাহিত জীবনের সম্পর্ক দুটি ক্ষেত্র এদের দাগ কেটে যেতে পারে অর্থাৎ মনের মধ্যে বেশ জায়গা দখল করে নেয় তিনটি বা তার বেশি যদি বিবাহরেখা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একাধিক প্রেম সম্পর্ক বা অবৈধ সম্পর্ককে এটি নির্দেশ করে আরও যেটি দেখার আছে সেটা হচ্ছে হাতের ঊর্ধ্বমুখী রেখা হাতের যে কোনো ক্ষেত্রে যদি এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা থেকে থাকে এই ধরনের ঊর্ধ্বমুখী রেখা থেকে থাকে সেটি আয়ু রেখার ক্ষেত্রেই হোক বা শিররেখার ক্ষেত্রেই হোক যদি থেকে থাকে সেটিকে অত্যন্ত শুভ মানা হয়ে থাকে সেই বয়সে উন্নতিকে নির্দেশ করে হাতের চতুর্ভুজ চিহ্ন অর্থাৎ হাতের যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন স্কোয়ার চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে বা বর্গ ক্ষেত্র বা যাই হোক এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে সেক্ষেত্রে প্রোটেকশান বা রক্ষা কবচের এটি কাজ করে হাতের ত্রিভুজ চিহ্ন যে কোনো ক্ষেত্রে হাতের ত্রিভুজ চিহ্ন অধিকাংশ ক্ষেত্রে আর্থিক উন্নতিকে বোঝায় এছাড়াও মৎস্য চিহ্ন অর্থাৎ এই ধরনের চিহ্ন তাছাড়াও পতাকা চিহ্ন বা এই ধরনের চিহ্ন এই চিহ্নগুলিকে অত্যন্ত শুভ চিহ্ন বলে মানা হয়ে থাকে আমি প্রত্যেকটি ভিডিওতে হাতের রেখা বিচার বিশ্লেষণের ক্ষেত্রে ছেলে ও মেয়ে অর্থাৎ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই ভিডিও বানাই তাই হৃদয় রেখা আয়ু রেখা জীবনরেখা ভাগ্যরেখা রবি রেখা রেখা সম্বন্ধে জানতে অবশ্যই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে আপনারা এই ভিডিওগুলির ডিটেলস অবশ্যই দেখে নিতে পারেন এবং আপনাদের কোনো বিষয় সম্বন্ধে যদি বিস্তারিত জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কি জানতে চান তা মন্তব্য করুন এবং নিজেদের হস্তরেখা ও জন্মছাক বিচারের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমাকে প্রচণ্ড অনুপ্রাণিত করে বিভিন্ন বিষয়ে ভিডিও নিয়ে আসতে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশন বটনটিকে অন করে রাখতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান নারায়ণের কাছে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করি ওং বা ভগবতে বাসুদেবায় ধন্যবাদ